কাহিনী কি তোর তুই নাকি বিয়ে করছ কিরে কথা কস না কেন চুপচাপ তোর তোরাও শব্দ করে না হে বেটা তুই একটা বিয়ে করছ বউ দেখাবি না বউ দেখাবি দাওয়াত দিবি আজ একটা বিয়ে করে নিয়েছ কালা ভাই চুপ করে আসুন কি রে কী তাই হরেল তুমি আমার ক্ষতি করে ফেলেছ অনেক বড় ক্ষতি করেছো তোমার কাছ থেকে আমি এমনটি আশা করিনি কি কয় আরে ভাই আমি তো বুঝ দারি নি ভাই এটা আমার দুষ না আমি তো বুঝতে নাই আমি তো সেই সময় যদি আপনি আমার টুইসারাও করতেন তাইলে তো আর এই বেদালটা লাগতো না এই কী কী হয়েছে ঘটনা কি ঘটনা কিছুই না ছোট্ট একটা মিস্টেক করে হলছি আমি কি মিস্টেক ছোট্ট মিস্টেক মানে কালাবাইর মেয়ে যে আলিয়া দেখো ছোটবেলা দেখছি কত কুলে নিছি বড় নফর তার দেখি নাই দে বাগানের ফতে সে একটা মেয়েকে নিয়ে যুবতী একটা মেয়েকে নিয়ে হেঁটে আসতেছে দেখি আমার মনে হয়েছে যে এই মেয়েটা তাহলে তার মেয়ে আলিয়া মনে করছি তো সেটা মনে করেই আমি কথাবার্তা বলছি হ্যাঁ তো পরে দেখলাম যে তার মেয়েটা মানে যেটা আমি মনে করছিলাম সেই মেয়েটা আবার দেখি যে ভাষায় কথা কয় তখন আমার একটু সন্দেহ হয়েছে তখন যদি কালাবাই আমার কয় যে এটা আমার মেয়ে না বা এটা ইশারা দেয় হ্যাঁ তাইলে তো আমি সেইভাবে কথা বলতাম কিন্তু সে কোনো ইশারা দেয় নাই কিন্তু কালাবাই আপনি আপনার মেয়ের কাছে বা আপনার এই স্ত্রীর কাছে আপনার আগের মেয়ের কথাটা গোপন করছেন কেন এটা তো জালিয়াতি করছেন এই কারণে তো বেজালটা লাগছে তার মানে কি তোমার বউ কি তোমার কর্নার বয়সী নাকি কন্যার থেকে ছুট হবে কিন্তু পারফেক্ট ম্যাচিং একদম হুম ফর বিপরীত রিবাচ সে যেমন কালা সে তেমন ফর্সা ব্ল্যাক এন্ড হোয়াইট আমার আলে ভাবি কই কারে ডাকলা হ্যাঁ এই কারে ডাকছনি আলে ভাবি ও সরি সরি ভুল করে আলচি আলে ভাবি না কাজরি ভাবি আহারে কাজুরি রে হ্যাঁ কাজুরি আমার প্রিয় নায়িকা কুবরি সাবানা ববিতা রুজিনা অঞ্জু ভাবি আসসালাম আলাইকুম আমি দিলু খান আপনার দেবর শফিক খান দিলু খান বাড়ির ছেলে আমি আপনার ভাবি আর আপনি আমার দেবর সে আপনার দেবর আর সে আপনার বর বলেন কি ভাবি কার বেশি দাবি